যে ডিরেক্টর স্কিলটা নিজের হাতে তৈরি করলেন, যাদের পদের বসালেন, মানে অভিষিক্ত করলেন, তারাই বিরোধিতা করল, খারাপ লাগছে না? আম আর দুধ কিন্তু মিশে যাবে, যারা এই আটি নিয়ে টানাটানি করছেন কিন্তু বাড়াবুড়ি খাবে। সামান্য একজন নায়ক এবং সাংসদ, সামান্য একজন প্রযোজক, সামান্য কিছু পরিচালক, কেউ কেউ বিধায়ক, এত বড় সাহস এলো কি করে স্বরূপবাবু আপনার বিরুদ্ধে কথা বলার? আমি ইন্ডাস্ট্রিতে প্রায় 14 বছর হয়ে গেল, অনেক তো চেষ্টা হল, লাভ হবে। কোথাও যেন মনে হচ্ছে যে টলিউড ইন্ডাস্ট্রির একমাত্র বাহুবলীর মতো দাঁড়িয়ে রয়েছে বুক চিতিয়ে স্বরূপ বিশ্বাস। আমি তো এই জায়গাটায় দীর্ঘদিন হয়েছে, আগে খুব গ্যাস খেতাম, এখন আর কেন। অনেকে বলছেন বাংলাদেশের একটি বিখ্যাত ওটিটি প্ল্যাটফর্ম চোরকি ফিরে গেছে, একমাত্র স্বরূপ বিশ্বাসের জন্যে 100 কোটি টাকার ক্ষতি হয়ে গেছে। চোরকি চলে যাওয়ার পিছনে প্রধান কারণ হচ্ছেন তাদের যারা এখানে লাইন প্রডিউসার ঠিক করেছেন তার সঙ্গে তার টাকার সমস্যা। সত্যজিৎ রায় সবচেয়ে বড় সৌভাগ্য কি জানেন, সত্যজিৎ রায় যখন ছবি করেছিলেন তখন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস নন। 25 ঘন্টা 26 ঘন্টা করে একটা শুটিং হয়েছে, আপনারা বিচার করুন যে একটা টেকনিশিয়ান 26 ঘন্টা শুটিং করছে, এটা কি আপনারা কি বলবেন এটা সুস্থ সমাজ, এটা অমানবিকতা নয়? জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যাদের বিরাট প্ল্যাটফর্ম রয়েছে তাদের শুটিং বন্ধ করতে বাধ্য হয়েছে ফেডারেশনের জন্য। ইন্ডাস্ট্রিটা কখনোই ফেডারেশন বন্ধ করেনি, বন্ধ করেছেন প্রযোজকরা এবং ডাইরেক্টর, হুমকির সুর। হ্যাঁ, সৃজিৎ মুখোপাধ্যায়ের অটোগ্রাফে একটা দারুণ ডায়লগ আছে, আমি ইন্ডাস্ট্রি, আপনার কোথাও মনে হয় কোথাও স্বরূপ বিশ্বাস রাত্রিবেলায় আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে দেখতে মনে হয় আমি ইন্ডাস্ট্রি? আমাকে বড় করার জন্য বা আমাকে ছোট করার জন্য এগুলো বলছেন, আমার ভালো লাগছে শুনতে। অনেকে বলেন নায়ক নায়িকা অভিনেতা অভিনেত্রীরা তারা কাজ পাওয়ার জন্য স্বরূপ বিশ্বাসের হাত তাদের পেছনে থাকতে হয়। এই পদে থাকতে গেলে নির্লোভ হতে হবে, তাহলেই কিন্তু আপনার মেরুদণ্ডটা সোজা থাকে। অনেকে অভিযোগ করছেন প্রচুর মানুষ গিল্ডের কার্ড পেয়েছে বেআইনিভাবে, স্বরূপ বিশ্বাস সেই কার্ড হচ্ছে তাদেরকে দিচ্ছে। প্রমাণ দিতে হবে তো, আমি যেটা অভিযোগ করছি তাতে প্রমাণ থাকবে, প্লিজ এই তো অন ক্যামেরা নিয়ে আসুন। ব্যক্তি স্বরূপ বিশ্বাসকে একটা জিনিস জানতে চাইছি, 14 বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছেন বলে অভিনয় জগৎ বা কোন ইচ্ছে হয়নি কখনো? আমি অনেক পরিচালক এবং প্রযোজকের কাছ থেকে অনেক অফার পেয়েছিলাম, আপনারা ইন্ডাস্ট্রিতে খবর নিয়ে দেখেন, আমি কিন্তু সবটাই হাত জোর করে ফিরিয়ে দিয়েছি। আমাদের এখানে রুদ্রনীল ঘোষ এসছেন নিউজ রুমে, সঞ্জয় বিশ্বাস এসছেন, তারা কিন্তু কোথাও একটা গিয়ে এই অভিযোগটা করেছেন যে ইন্ডাস্ট্রিতে কাজ পেতে গেলে একটা নির্দিষ্ট রাজনৈতিক পরিচয় থাকতে হয়। রুদ্রনীলবাবুর সম্বন্ধে খুব কম কথা বলাই ভালো, রুদ্রনীলবাবুর কাছে এখনও টেকনিশিয়ানরা টাকা পান, শুধু দয়া করে বলবো টেকনিশিয়ানদের টাকাগুলো মিটিয়ে দিন। দেব অধিকারী, প্রসূনজিৎ, গৌতম ঘোষ, অরূপ বিশ্বাস সবাইকে ডাকা হলো, স্বরূপ বিশ্বাসকে ডাকা হলো না, আপনার কোথাও খারাপ লাগেনি এটা? শুধুমাত্র টেকনিশিয়ানদের একটা আবেদনে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কথা ভেবে অভিভাবক হিসাবে আমাদের 5 লক্ষ টাকার মেডিকেল বেনিফিট দিয়েছে। দেখুন দ্য নিউজ রুম প্লাস 7ই অগস্ট বুধবার সন্ধ্যে 6টায়।